দিলীপ ঘোষের করা অসংসদীয় মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশনে যায়। সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। দলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে তিনি দাবি করেন। গতকাল তিনি যে ভাষায় আক্রমণ করেছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে, তা ক্ষমার অযোগ্য। এটা আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে কালকে চিঠিতেও বলেছি, আজকেও আমরা বললাম যে এই কথা কিন্তু শুধু কথার মধ্যে নয়, খালি একটা আপনারা দেখবেন দেখে শোকস করে দেবেন, তারপরে বারে বারে শোকস হবে, আগেও অনেক সময় হয়েছে, আর উনি উত্তর দেবেন হয়ে গেল, তা কিন্তু নয়। স্টেপ নিতে হবে, পানিশমেন্ট, একটা স্ট্রং স্টেপ নিতে হবে, পানিশমেন্ট। সেই পানিশমেন্টটা কী হবে সেটা আপনারা নিশ্চয়ই দেখবেন, যে তাকে কীভাবে ডিবার করেন, এইভাবে ওনার এই ধরনের কথাবার্তা বলা থেকে যে উনি কীভাবে বিরত আপনারা করবেন ওনাকে, সেটা আপনারা দেখবেন, এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয়।